আপনি পড়াশোনা করেছেন ভারতে স্কুল কলেজ কোথায় ছিল স্কুল আমার মেহেরপুর জেলার একটা গ্রামে ওখানে আমার গ্রামের নাম হচ্ছে গাংনি বাঁশবাড়িয়া ওখানে পড়াশোনা এরপর ঢাকায় যখন এসেছিলাম 2015 সালে তখন পড়াশোনা হয়েছে মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ড কলেজ আচ্ছা বান্ধবী প্রসঙ্গে আসলো যেহেতু আপনি নিজে বলছিলেন এই বান্ধবীটা আসলে কেমন বান্ধবী কোন বান্ধবী অ্যাকচুয়ালি হচ্ছে আমি যখন প্রথম ইন্ডিয়াতে অ্যাডমিশন হই তখন আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম কারণ আমার নিজের দেশ আমার নিজের পরিবার নিজের ফ্যামিলি সবাইকে ছেড়ে যখন আমি একা ওখানে গেছিলাম খুব একটা বেশি ভালোও লাগছিল না তো আমার মনে হচ্ছিল আমি চলে যাব ওই টাইমে কিন্তু ও হচ্ছে সর্বপ্রথম আমাকে ফ্রেন্ডের প্রস্তাব দেয় আচ্ছা মানে ফ্রেন্ড বলতে যে প্লিজ হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে আসছো বাংলাদেশ আমার অনেক ভালো লাগে তো ও যখন আমার সাথে এইভাবে কথা বলে ও তখন আমার সাথে একটু ঘুরতো ও আমাকে তখন ভিডিওতে আমাকে মানে ইন্সপায়ার করে যে তুই ব্লগ কর তোর সাথে আমি থাকবো তো তখন ওই আমাকে অনুপ্রেরণা করছে ওর সাথে কলকাতার বিভিন্ন শহর অলিগলি কিন্তু ও চিনাইছে আমাকে আচ্ছা এরপর আমার কলকাতার প্রতি একটা প্রেম আসে কলকাতার মানুষের প্রতি ওনার প্রতি প্রেম আসে নাই না না আমার বান্ধবীর প্রতি কিন্তু আমার প্রেম আসে নাই কখনোই আসে না এখনো না স্টিল নাও ও আমার বান্ধবী এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইভেন বান্ধবী থেকে তো মানুষের একটা কি হয় প্রেম হয় গার্লফ্রেন্ড হয়ে যায় বা বিয়ে হয়ে যায় কিন্তু ও আমার বান্ধবী থেকে ও আমার বোন হয়ে গেছে এরকম একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে কারণ বান্ধবী থেকে ওর ফ্যামিলি আমাকে এতটাই ভালোবাসছে ওর মা ও দিদি ওর দিদির বিয়েতে গেছিলাম এবং আমি একাই আমি একা একমাত্র মুসলিম ছিলাম আর ওদের ধর্ম হচ্ছে ও যেহেতু হিন্দু ধর্মাবলম্বীর মেয়ে তো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় নাই তো আমি গেছি ওখান থেকে ওর মা আমাকে ছেলের মতোই দেখছে তারপরে ওখানে আমার বোনের চোখেই দেখি বাট অনেক অডিয়েন্স মনে করে ওর সাথে আমার সম্পর্ক ওনার নামটা জানি কি চন্দ্রানী আচ্ছা ঠিক আছে ওকে এই যে একটু আগে বলছিলেন যে বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক এক্সপিরিয়েন্স হয় খেয়ে না খেয়ে আমিও দেখেছি যে অনেক পাহাড় পর্বত যেখানে আপনি একদম একা থাকেন ভয় লাগে না ভয় লাগলেও আমার খুব মানে একটু ওই দিক থেকে একটু সাহসিকতা আছে এবং আমি যখন মহান আল্লাহ তাআলা সৃষ্টি দেখি আমার কোনো ডিপ্রেশন থাকে না আমার ভিতর কিন্তু অনেক ডিপ্রেশন ছিল আমি ভ্রমণের পরেই কিন্তু এই জিনিসটা আমার চলে গেছে এই কারণে আমি প্রচুর বিশ্বাস করি যে আমি একা পারবো বা আল্লাহ সৃষ্টি কখনো প্রতারণা করে না হয়তো পাশে থাকার মানুষই করে প্রতারণা হয়তো কারোর সাথে পাহাড়ে ট্রেকিং করছি হয়তো সেই করবে কিন্তু একা থাকি আমার ভালোই লাগে ওইটা আচ্ছা ঠিক আছে এই যে আপনি পাহাড়ে পর্বতে একা থাকেন একা ঘুরেন একা যান সেখানকার এক্সপিরিয়েন্সগুলা একটু শেয়ার করতে শুনতে চাই গল্পগুলো আপনার কাছ থেকে আসলে আমি যখন রিসেন্টলি আমি যখন কাশ্মীরে গেছিলাম তো আমি যে পাহাড়টা ছিলাম ওখান থেকে পাকিস্তান দেখা যাচ্ছিল চার কিলোমিটার ধরে পাকিস্তানের পাহাড় আমি দেখতেছি তো ওখানে বসে আমি একটা কথা বলেছিলাম যে পৃথিবীতে সব থেকে ভয়ানক ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি ডিপ্রেশন না কোনো গার্লফ্রেন্ড না ফ্রেন্ড সার্কেল না টাকা পয়সা যে ব্যক্তি ফ্যামিলির ডিপ্রেশনে থাকে তাকে বাঁচানোর মতো আর কোনো ওয়ে থাকে না মানে সে আর বাঁচতেই চায় না এরকম একটা ব্যাপার তো ওখানে একটা কথা বলেছিলাম যে যারা এই ডিপ্রেশনে আছেন তারা 10 দিনের জন্য হলেও বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বের হয়ে যান মানে পৃথিবীটাকে দেখেন যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আজকে পৃথিবীর মানুষ কিন্তু সবাই স্বার্থপর স্বার্থের জন্য কাজ করে কিন্তু এই যে আল্লাহ সৃষ্টি পাহাড় পর্বত নদী সাগর প্রকৃতি এরা কিন্তু স্বার্থপর না আপনি যখন এগুলো দেখবেন তখন আপনার ভিতরে একটা শান্তি আসবে প্রশান্তি আসবে আর আমি কিন্তু এই কারণেই বেঁচে আছি আমি কিন্তু সত্য কথা আমি এই কারণেই বেঁচে আছি শুধু ভ্রমণ করি বলে এবং মহান আল্লাহ তাআলার প্রতি আমার আরও বিশ্বাস তার প্রতি আরও মানে আমার এখন কিন্তু আমি নামাজ পড়ি আগে এরকম একটা ই হতো না ভ্রমণ করতাম কিন্তু এখন আমি কন্টিনিউ নামাজ পড়ার চেষ্টা করি যে হয়তো এই ভ্রমণ পথে আমার মৃত্যু হয়ে যেতে পারে তো এই কারণে সবাইকে বলবো যে ভ্রমণ করতে ভ্রমণ করলে মন ভালো থাকে মন ভালো থাকবে সব এভরিথিং আল্লাহ সৃষ্টিটাকে আল্লাহ সৃষ্টিকে উপলব্ধি করা যাবে আচ্ছা এই যে ভারতে যে বিভিন্ন জায়গায় ঘুরছেন অনেকগুলো রাজ্যে গিয়েছেন বললেন খরচটা কেমন ভিসা প্রসেসিংটা কি একটু যদি বলতেন কাশ্মীর ট্যুর আমি দেখাইছি 750 কিভাবে সম্ভব এটা তো কলকাতা থেকে জম্মুতে ট্রেন ভাড়া মাত্র 750 এখনো অবধি এখন পর্যন্ত আমি শুধু যাবো আমি আসবো না ওইটা কিন্তু আলাদা খরচ কিন্তু যাওয়ার প্রসেসটাই দেখাইছি এরপর আপনার খাওয়া দাওয়া খরচ হ্যাঁ সেটাই আর আমি তো কাশ্মীরে যদি যাই আমি তো কলকাতা থেকে যাবো না যদি আমি বাংলাদেশি ট্রাভেলার হিসেবে ইন্ডিয়াতে যাই সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার কাছে আমি টিপস চাচ্ছি যারা ভ্রমণে আগ্রহী সেক্ষেত্রে ভিসা প্রসেসিংটা কি হতে পারে তাদের জন্য অ্যাকচুয়ালি যখন এখন যেহেতু বাংলাদেশের অনেক মানুষ ইন্ডিয়ায় ট্রাভেল করতেছে বা ভ্রমণ করতেছে এখন কিন্তু প্রচুর ভিসার একটা চাপ তবে ভিসা প্রসেসিং জিনিসটা অনেকেই বোঝে না অনেকে রিজেক্ট হয়ে যায় তবে ভিসার মেইন জিনিসটা ভিসাতে কিছু উল্লেখ থাকবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন ভারতীয় নাম্বার দিতে হবে ওখানকার কোনো গেস্টের নাম্বার বা ওখানকার কোনো রিলেটিভ
এগুলো যদি ডকুমেন্টসটা মানুষ ভালোভাবে দেয় তাহলে ওই ভিসা কখনো রিজেক্ট হয় না। আচ্ছা আমরা কি করি, একটা এজেন্সিকে বলি আমার ভিসাটা করে দিন, ও কিন্তু ওগুলো ফিল আপ করে না। আচ্ছা আচ্ছা, একটা একটা কিন্তু ওদের ফর্ম আছে যে ফর্মে আপনার ভারতের নাম্বার থাকতে হবে বা রিলেটিভ থাকতে হবে, হোটেল নাম্বার থাকতে হবে। আপনি কিন্তু ওগুলো কিছু না করে জাস্ট আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিচ্ছেন, ওরা কিন্তু ওই জিনিসটা দেখে অনেক সময় রিজেক্ট করে দেয়। এরপর আপনি ভিসা যদি পান তাহলে কলকাতায় গেলেন, কলকাতায় যে আপনি কম খরচে একদম 15-20 হাজার রুপিতেই পুরো কাশ্মীর ট্যুর করতে পারেন। কীভাবে এত কম খরচ হয় কীভাবে, সেক্ষেত্রে টিপস? হ্যাঁ, এটা অনেক মানুষ জানে না, অনেক মানুষ অনেক এজেন্সির ইতে পড়ে। আসলে ইন্ডিয়াতে ট্রেন সিস্টেমটা কিন্তু মানে আমরা যেমন মরুভূমি জাহাজ বলি উঠকে, ইন্ডিয়ান জাহাজ কিন্তু ট্রেন, মানে তাদের এত বড় একটা দেশ, ট্রেন যোগাযোগ ব্যবস্থা অসাধারণ। তো অনেক মানুষ কিন্তু ট্রেনের টিকিট পায় না। অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা ইন্ডিয়ান ট্রেনের টিকিট পাই না, কিন্তু ইন্ডিয়ান ট্রেনের টিকিট একদিন আগেই পাওয়া সম্ভব যে কোনো জায়গায়, যে কোনো আপনি মুম্বাই, দিল্লি বা রাজস্থান অথবা কাশ্মীর। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা সিস্টেম করছে তৎকাল, মানে আপনি যদি ইমার্জেন্সি হন তাহলে আপনার হয়তো বা আজকেই যেতে হবে, তাহলে কালকে যদি আপনি যান আজকে তৎকাল টিকিট আপনাকে অপশন আছে, হয়তো একটু বেশি টাকা নেবে। হ্যাঁ, 500 টাকা বেশি মাত্র। এই 500 টাকা কিন্তু অনেকের কাছে কিছুই না, ইমার্জেন্সি এটা, বিমান ভাড়া থেকে তো। হ্যাঁ হ্যাঁ, অনেক ইভেন তখন কিন্তু আমরা কি করি, যেমন আমি এত জায়গায় ভ্রমণ করি আমার কিন্তু কোনো প্ল্যানিং থাকে না। আমি কাশ্মীর থেকে চলে গেছি রাজস্থান, আমি ট্রেনের টিকিট আমি কাটছি একদিন আগে তৎকাল। এই সিস্টেমটা আমাদের অনেক মানুষ জানে না। আচ্ছা, এই যে একা একা ঘুরছেন, খাওয়া দাওয়ার বিষয়টা কিভাবে কি হয়, খাওয়া দাওয়া কিভাবে করেন সেখানে? ওই যে বললাম না যে আমি কাশ্মীরে যখন ভ্রমণ করি আমি সারাদিন খাইতাম না, কারণ ওদের ওইটা লাগতো না, আপাতত অনেক এনার্জি লাগে তখন। হ্যাঁ, ওইটা ঠিক আছে। আমরা হচ্ছে ওখানে যে ওদেরকে অনেক যেমন ম্যাগি খাইতাম, এগুলো পাহাড় পর্বতে তো ওইরকম নুডলসগুলো খাবার পাওয়া যায় না, তো রাতে এসে শ্রীনগরে খাইতাম। আর যারা ট্রাভেল ব্লগার তারা যদি এইসব জায়গায় ঘুরতে যায় কী কী নিয়ে যাওয়া খুব প্রয়োজন আপনার? অবশ্যই কিছু কাশ্মীরে যাবে, আপনি যে কোনো জায়গায় যদি ট্রাভেলের জন্য যান আপনার জন্য মাস্ট বি মেডিসিন, হয়তো হেডেকের জন্য, মাথা ব্যথা অথবা ঠান্ডার জন্য। আর কাশ্মীরে গেলে অক্সিজেনের একটা প্রবলেম হয় তাই। হ্যাঁ, এই কারণে আপনাকে অক্সিজেনের একটা ইয়ে আছে যেটা ডাক্তারের কাছে গেলেই ওরা দিয়ে দেয়, ওইটা যাদের অক্সিজেনের প্রবলেম তাদের। ইভেন লাদাখে গেলে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল, আমাদের বাংলাদেশের একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, সে লাদাখে ভ্রমণে গেছে, এরপরে লাদাখে এতটাই অক্সিজেনের প্রবলেম যে উনি ওখানে স্ট্রোক করছিল। আচ্ছা, স্ট্রোক করার পরে ওনাকে সাথে সাথে ওখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। তো এই কারণে আমি প্রায় ব্লগে বলি আপনারা কাশ্মীর, হিমাচল প্রদেশ অথবা উত্তরাখণ্ড অথবা লাদাখে যদি যান, অক্সিজেনের যে ইকুইপমেন্ট আছে ওইটা নিয়ে যাবেন, যে কোনো ডাক্তারের কাছে ওটা পাওয়া যায়। তো এটা একটা ব্যাড। হ্যাঁ, এটাই। আর আপনি কাশ্মীর আর মানে লাদাখ কিংবা ভারত থেকে বের হবেন কবে, মানে আর কোথাও? আমার কলেজ শেষ হয়ে গেলে আমি বের হয়ে যাবো। কোথায় কোথায় টার্গেট আছে আপনার যাওয়া? আমি নেপালে অনেকবার ট্রাই করছি যাওয়ার জন্য, আমাকে রিজেক্ট করে দিয়েছে, মানে আমাকে বর্ডার থেকে। আচ্ছা, কেন কেন আপনাকে কেন রিজেক্ট করলো? কারণ বাই রোড একসময় অ্যালাউ ছিল কিন্তু বর্তমানে অ্যালাউ নেই। ওরা ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া, আমি বাংলাদেশ শিলিগুড়ি দিয়ে একবার দুইবার যেতে গেছি বাগডোগরা হয়ে। তো আমি একবার কি করছি, আমি হচ্ছে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আমার সাথে তারা ভালো বিহেভ করছে ইন্ডিয়ান আর্মিরা। আমি হচ্ছে একটা অটোতে উঠছি, ওই অটো হচ্ছে নেপালিরা ছিল, কিন্তু আমি জানি না তারা নেপালি। তা আমি ওদের সাথে আমি চলে গেছি, ওদের সাথে বসে আছি, নেপালিরা ওদেরকে ফোনে খালি একটা কি দেখাইছে, ওই আর্মিরা ওদেরকে অ্যালাউ করে দিয়েছে, আমি জানতাম না এই সিস্টেমটা। তো ওই অটোতে আমি চলে গেছি বর্ডার ক্রস করে নেপালে। এরপর আমি নামার পরে আমি বাংলাদেশি এটা অনেককে বলছি, তখন ওরা বলছে যে তোমাকে যদি তারা অ্যারেস্ট করে তোমার ভিসা সব ব্ল্যাকলিস্টে ফেলে দেবে। আচ্ছা, তো তখন আমি আবার আর্মির কাছে আসি যে নিজে থেকে যাই, আমি বলি স্যার আমি তো অটোতে উঠছিলাম, আমি ভুলে বর্ডারে ওদিকে চলে গেছি নেপালে। তো তখন ওরা একটু করে যে এগুলো এইভাবে হয় না, তখন ওরা আমাকে খুব ভালোভাবে বোঝায়, বোঝার পরে আমি চলে আসি। কিন্তু তারা চাইলে আমাকে কিন্তু হ্যারাসমেন্ট করতে পারতো। আচ্ছা, ওই জায়গার সিস্টেমটা এরকম, নেপালিরা খুব সহজে বিনা পাসপোর্ট ভিসা ইন্ডিয়ায় আসে, ইন্ডিয়াতে কাজ করে, আবার ইন্ডিয়ার মানুষদেরও কিন্তু কোনো পাসপোর্ট ভিসা লাগে না নেপালে যেতে, চলে যেতে পারে, কিন্তু অন্য দেশে হলে? অন্য দেশে হলে। ট্রাভেলিং তো করেছেন, অনেক স্মরণীয় ঘটনা আছে, রিস্কি ঘটনা আছে, একটু আমাকে একটু শেয়ার করবেন। একটা মজার ঘটনা হয়েছিল, আমি হচ্ছে গোয়াতে গেছিলাম। তো গোয়াতে যাওয়ার পরে আমি ওখানে একটা দোকানে টিকিট কাটতে গেছি, তো উনি দেখে জাস্ট অবাক যে এটা ফিজ দাঁড়াইছে। তো উনি সাথে সাথে ওনার বাবাকে ফোন দিছে, তো ওনার বাবা দৌড়াতে দৌড়াতে আসছে গোয়াতে ওনার দোকানে, আসার পরে আমাকে জড়াই ধরে, তখন সাথে সাথে একবার ভাবেন ওনারা কিন্তু অন্য ধর্মের মানুষ, ওনারা সাথে সাথে আমাকে নিয়ে গেছে ওনাদের বাসায়। এরপরে আমার জন্য রান্না থেকে শুরু করে সব কিছু
দুই থেকে তিন দিন তারা আমার পিছনে সব খরচ করছে। শুধু এই যে এই জিনিসটা দেখে আমার সত্য কথা যে আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটা কিন্তু আমি ভ্রমণ করেই শিখেছি। আজকে আমার যদি ইউটিউবিং না থাকে বা আমি যদি ইউটিউবারও না হই আমি কিন্তু আমি গ্রামে যে একদম সিম্পল জীবনযাপন করবো, কারণ আমি দেখেছি যে তাদের জীবনযাপন এত সহজ সরল, তাদের কোনো চাওয়া পাওয়া নাই, চাহিদা নাই, তারা মানুষকে কতটা ভালোবাসে এই জিনিসটা আমি ভ্রমণ থেকে শিখেছি। তো এটা আমার বিশাল একটা শিক্ষণীয় বিষয় আর একটা বিশাল মজার ঘটনা ছিল। আচ্ছা, শিক্ষণীয় বিষয় তো ছিল, আপনার ভিডিওর ব্যাপারে কমপ্লেনও আছে যে আপনি ট্রেনে ঝুলে ঝুঁকে খুব রিস্ক নিয়ে হচ্ছে কন্টেন্ট বানান, কেন বানান? না, এইটা হচ্ছে কি, ট্রেনে যখন আমি ব্লগ করি ওই গেটে আমি থাকি, এটা অনেক রিস্ক, কারণ ইন্ডিয়ার ট্রেনগুলো বেসিক্যালি 130 স্পিডে থাকে এবং বাংলাদেশের ট্রেনগুলো 100+ স্পিড থাকে। কক্সবাজারের তো একবার ট্রেন আমার ক্যাপ উড়াই গেছিলো, তো অনেকে বলছিল যে ফিজবে আপনার মানে ভারত থেকে বাংলাদেশ বেশি পিছিয়ে নেই, পিছিয়ে নেই, আস্তে আস্তে হচ্ছে, তবে আরও হবে। তো আসলে এটা অনেক রিস্ক থাকে, কিন্তু আমি যখন ব্লগ করি আমার গেটের সামনে থেকে ভিউটা নিতে খুব সুবি ভালো লাগে, কারণ আমি যদি ট্রেনে থাকি আমি তো বাইরের ভিউগুলো নিতে পারবো না, আর আমি যখন বাইরের ভিউগুলো নিই মানুষ আরও অ্যাট্রাকটিভ হয়, আরও ভালোভাবে দেখে, কিন্তু এই কারণে একটু রিস্ক আমাকে নিতে হয়। ঠিক আছে, মানে ভিডিওর স্বার্থে মাঝে মাঝে রিস্ক নিতে, কিন্তু এটা নেওয়া ঠিক না। অনেক রিস্ক, আমি একবার এমনও হয়েছে যে ট্রেন যখন হচ্ছে ট্র্যাকটা চেঞ্জ করছিল, মানে লাইনটা যখন চেঞ্জ করছিল, তখন ওই জায়গায় বিশাল একটা ঝাঁকি খায় এবং সেদিন আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি, মানে আমার হাতটা ধরা ছিল, বাট আমি প্রচণ্ড ঝুলে গেছিলাম ট্রেন থেকে। আপনার কি বাংলাদেশে কন্টেন্ট দেখা হয়, ট্রাভেল ব্লগিং দেখা হয়? আমি হচ্ছে তৈদা প্রীতি ভাইয়াকে দেখে ইন্সপায়ার, অনুপ্রাণিত হয়েছি, ব্লগিং স্টার্ট করছি, কিন্তু আমি নাদির ভাইকে প্রচণ্ড ভালোবাসি। ইভেন তাকে আমি সবসময় দেখি, তার স্ট্রাগলটা যে এত কষ্টকর একটা মানুষ, ইভেন তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এর বাইরে আর কাউকে দেখা হয় না? না না, আমার অত সময়ই নেই। আর এছাড়া অনেক ব্লগারকে দেখি, নবরুশ, মিক্সার ওয়ার্ল্ড, এগুলোকে দেখি। আচ্ছা, একটা ভালো কথা আমি মনে পড়লো যে আপনি এখানে ঘুরেন তখন কি আপনার নেট থাকে? না না, পাহাড়ে তো অনেক সময় নেট থাকে। তখন আপনার সময় পাস হয় কীভাবে, ঘোরাঘুরি পর যখন আপনি টায়ার্ড হয়ে যান রাতের বেলা, টায়ার্ড হয়ে গেলেন, রেস্ট নিচ্ছেন, ধর পাহাড়ে আছেন কোনো, তখন কী করেন? না, আমি তো রাতে পাহাড়ে থাকি না, আমি তো আবার ব্যাক করে ফেলেন। হ্যাঁ, ব্যাক করে, কারণ ওখানে থাকার কোনো স্কোপ নেই, কারণ ওগুলো এতটাই রেস্ট্রিকশন, আপনার একটা টাইমিং থাকে যে পাহাড়ে এতক্ষণ পর্যটকরা থাকতে পারবে, এরপরে হয়তো সেই জায়গাটা আর হয়তো, বিশেষ করে কাশ্মীরে সব জায়গায় আর্মি দ্বারা প্রচুর আর্মি থাকে, এটা হ্যাঁ আমরাও জানি। ঘোরাঘুরি করছেন, একা একাই ঘুরছেন, মানে কাপল ব্লগিং কবে থেকে শুরু হবে? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কাপল ব্লগিং শুরু হবে না। আচ্ছা, মানে আমি এখানে বুঝাচ্ছি যে বিয়ে শাদী করছেন কবে? এইটা অ্যাকচুয়ালি এখন সেটা পার্সোনাল। তো আপনি বিয়ের পরও একা একা ঘুরবেন? হ্যাঁ হ্যাঁ, একা একা বুকে রেখে। ব্লগারদের কোনো ইয়ে নাই, বিয়ে গার্লফ্রেন্ড এসব নেই, বান্ধবী থাকতে পারে। এখন আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে অনেকে তো ট্রাভেলিং করতে চায়, ঘোরাঘুরি করতে চায়, তাদের জন্য কি আপনার কোনো টিপস আছে কিনা? আচ্ছা, অনেক মানুষই আমাকে দেখেন, আবার অনেকেই দেখেন না, আমি খুব সিম্পলভাবে ব্লগ করি এবং আমি যে ক্যামেরাটা ইউজ করি মাত্র 30,000, এর বাইরে আমি আর কোনো কিছু ইউজ করি না। আমি এতদিন এখানে আসছি মাত্র 30,000 টাকা ইনভেস্ট করে, আমার খালি একটা গোপ্রো ক্যামেরা আছে যেটা হচ্ছে মডেল গোপ্রো হিরো 8 9, এবং আপনারা জাস্ট এটা নিয়েই কিন্তু ট্রাভেল ব্লগ স্টার্ট করতে পারেন। এছাড়া অনেকে প্রশ্ন করেন যে আমি একা কেন ঘুরি, এটা তো অনেক সময় রিস্ক থাকে, বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরলে হয়তো মানুষের অনেক এনজয় করে। আমি একটা সময় অনেক চেষ্টা করছি বন্ধুদের নিয়ে ঘুরবো, কিন্তু কেউ আমার সাথে যেত না। যখন আমরা প্ল্যান করতাম যে সামনের মাসে যাবো এই তারিখে, কোনো একটা ফ্রেন্ড বলতো আমার মা আমাকে যেতে দিবে না, মানে এই যে শব্দগুলো। এরপরে আমি তখন থেকেই মানে একটা জেদ ছিল যে আমি একা একা ঘুরবো, আর কাউকে নিবো না, কিন্তু এখন ওই সেই বন্ধুগুলো আমাকে বলে যে আমার সাথে ঘুরবে, বাট এখন আর সুযোগ পাই না, কারণ আমি এতটাই একা হয়ে গেছি, মানে এটার প্রতি আমার একটা নেশা হয়ে গেছে। তো এই কারণে যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে পারছেন না, একাই ঘোরেন, কারণ একার ভিতরেও একটা শান্তি আছে, প্রশান্তি আছে, কারণ বিভিন্ন অপরিচিত মানুষও আপনাদের সঙ্গ দিবে,